What's up guys? Assalamualaikum. Welcome back to my another new vlog. আমি এসে জীবন আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রিয় গাইজ আসসালামুকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে। এর ভিতরের তত্ত্ব দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ববৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান, যা 205টিরও বেশি কৃষি বিষয়ক ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি ডক্টর কাজী এম বদ্রুজ্জোদা দ্বারা স্থাপিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতিহাস ও গঠন সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। 1880 সালে ব্রিটিশ ফেমিন কমিশনের রিপোর্টের ভিত্তিতে বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কৃষি বিভাগকে এই ডিপার্টমেন্টের আয়ত্তযুক্ত করে পরমাণু কৃষি গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রপতি আদেশ নং 32 বাংলাদেশের কৃষি গবেষণা পরিষদ আদেশ 1973 সালে বলে 5 এপ্রিল 1973 সালে এই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রাখা হয়। চলেন এখন আপনাদের জানিয়ে দেই এই কৃষি গবেষণা ইনস্টিটিউট কার্যক্রম সমূহ। মাটি ও পানি বিজ্ঞান ভিত্তিতে ব্যবস্থাপনার মাধ্যমে উদ্ভিদটি ফসলের বিভিন্ন জাতের মূল্যায়ন। কৃষিক্ষেত্রে উদ্ভিদ সমস্যা সমাধানের বিভিন্ন অঞ্চলে গবেষণা কেন্দ্র, উপকেন্দ্র, প্রকল্প এলাকা এবং খামার প্রতিষ্ঠিত করা হয়। দক্ষতার সাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। গবেষণা কেন্দ্র সমূহ কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, তৈলবীজ গবেষণা কেন্দ্র, উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র ইত্যাদি। গবেষণার বিভাগ সমূহ মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, কৃষি পরিসংখ্যা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরজমিনে গবেষণা বিভাগ, উদ্ভিদ রোগতান্ত্রিক বিভাগ, উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষি অর্থনৈতিক বিভাগ।
ফসল গবেষণা কেন্দ্র, কন্দ শস্য গবেষণা কেন্দ্র, গম শস্য গম গবেষণা কেন্দ্র, উদ্ভিদ পালন সংক্রান্ত গবেষণা কেন্দ্র, ডাল গবেষণা কেন্দ্র, তেল শস্য গবেষণা কেন্দ্র। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আপনাদের আমি প্রায় এক বছর আগে একটা ভিডিও আপলোড দিয়ে থাকি। এই ভিডিওতে ব্যাপক সাড়া পাওয়াতে আমি আবারও আপনাদের সামনে নতুন করে ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমার প্রিয় গাইজদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমি আজ এত দূরে আসতে পেরেছি। আমি সাধারণত ট্রাভেল ব্লগ করতে অনেক ভালোবাসি, আর আপনারা তা দেখতেও অনেক ভালোবাসেন বিদায় আমি আজ এত দূরে। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আর আমার নেক্সট ব্লগ আপনারা কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনাদের ভালো পরামর্শ নিয়ে আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে চাই। আমি আরও ডে বাই ডে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্যতা কামনা করছি। জানি না আজ আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না জানা, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।